নমস্কার বন্ধুসকল, টিপস এবিসি 101 এই চ্যানেলটোলৈ আপোনালোক সকলোকে স্বাগতম জানাইছো। আমার এই নতুন নতুন টিপসবোৰ পাবৰ বাবে আপোনালোকে আমার চ্যানেলটো সাবস্ক্রাইব করে রাখব। নমস্কার বন্ধু বান্ধবী সকল, আজি মই আপোনালোকৰ লগত কথা পাতিম এখন গৃহস্থীৰ ঘৰত কেনে ধৰণৰ কাম করলে উন্নতির ক্ষেত্রে বাধা সন্মুখীন হব পাৰে তাৰ বিষয় লৈ। গতিকে আহক বন্ধু সকল, আমার এই ভিডিওটো প্রথমৰ পৰা শেষলৈকে সম্পূর্ণ চাওঁ। আহক বন্ধু সকল, এতিয়া আমি আমার ভিডিওটো স্টার্ট করো। বন্ধুসকল, আমার এই চ্যানেলটোত যদি আপনার একবারে নতুন আর এনে ধরনের টিপস যদি আপনাদের ভাল পায় তেতিয়াহলে আমার চ্যানেলটো সাবস্ক্রাইব করে রাখব আর ওসর থাকা বেল বুটামটো টিপি দিব। বন্ধুসকল, এখন গৃহস্থী ঘরত কোনকেইটা কাম একবারে করব নালাগে তার বিষয়ে কথা পাতিম। আজি যিকেইটা কামৰ বিষয়ে ইয়াত উল্লেখ করিম, ইয়াৰ বাহিৰেও আগতে আৰু এটা ভিডিও বনাইছিলোঁ, ওপৰৰ বেল বুটামত আপোনালোকে যদি টিপি চায় তাতে পাব দিয়া আছে তাতে। বন্ধুসকল, আজিৰ প্ৰথমটো কাম হৈছে কোনোদিনেই সন্ধিয়াৰ সময়ত তুলসী পাত তুলিব নালাগে। এই তুলসী পাত তোলাৰ কিছু সময় আছে, গতিকে এনে কাম কৰিলে মা লক্ষ্মী অসন্তুষ্ট হয় আৰু ইয়াৰ দ্বাৰা আমাৰ ঘৰৰ উন্নতিৰ ক্ষেত্ৰত বাধা সন্মুখীন হ'বলগীয়া হয়। দুই নম্বৰতে, কোনোদিনেই বেলি ওলোৱাৰ পাছত বাট চোতাল সাৰিব নালাগে। এনে কৰিলে মা লক্ষ্মী অসন্তুষ্ট হয়, কাৰণ মা লক্ষ্মী পাছলৈতে এইবোৰ কথা উল্লেখ কৰা আছে। আৰু তিনি নম্বৰ কামটো হৈছে, কোনোদিনেই সন্ধিয়াৰ সময়ত, যি সময়ত ধূপ ধূনা জ্বলোৱা সময় হয়, সেই সময়ত কোনেও খাব নালাগে, কোনো আহাৰ আদি খাব নালাগে। এনে কৰিলে মা লক্ষ্মী অসন্তুষ্ট হয়, ফলত ঘৰত সুখ সমৃদ্ধি আৰু উন্নতিৰ ক্ষেত্ৰত বাধা সন্মুখীন হ'ব লগা হয়। গতিকে বন্ধুসকল, আমার এই টিপসবোৰ চাই যদি আপোনালোকে ভাল পায় তেতিয়াহলে আমার এই চ্যানেলটো সাবস্ক্রাইব করে রাখব আর ওসর থাকা বেল বুটামটো টিপি দিবলৈ নাপাহৰিব। এনে ধরনের ভিডিও সদায় আপলোড করে থাকিম আপোনালোকৰ বাবে। বন্ধুসকল, ইমানকে কৈ মই মোৰ চ্যানেলৰ পৰা বিদায় লৈছো। ধন্যবাদ।